নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেকটি আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে প্রচুর মানুষ আপনারা আমাকে ফোন করেন এবং আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে জ্যোতিষ সম্পর্কীয়, সেগুলোকে নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন রকম রিকোয়েস্ট করেন। তো সেখান থেকেই চিন্তাভাবনা, আসলে প্রত্যেকটা মানুষ, আসলে যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ প্রেমী, তাদের ভেতরে অনেক রকম প্রশ্ন থাকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজযোগকারী গ্রহদেরকে নিয়ে। অর্থাৎ সবার ভেতরেই একটা প্রশ্ন কাজ করে যে রাজযোগকারী গ্রহ বিভিন্ন লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহরা রাজযোগকারী হয়, বা রাজযোগকারী মানে ব্যাপারটা কী। আসলে বহু জ্যোতিষ বন্ধু যারা আছেন, তারা হয়তো আপনাদেরকে অনেক সময় বলেন যে আপনার তো রাজযোগ হয়ে গেছে জন্মছকে। তো রাজযোগ অনেক রকমভাবে হতে পারে, সেটা একটা অন্য রকম বিচার বিশ্লেষণ, সেটার জন্য কিছু অন্য থিওরি রয়েছে। তবে প্রত্যেকটি লগ্নের জন্য কিছু রাজযোগকারী গ্রহ হয় এবং সেই রাজযোগকারী গ্রহরা সেই লগ্নের ক্ষেত্রে প্রচণ্ড শুভ ফল প্রদান করার একটা জায়গা তৈরি করে। কিন্তু তার জন্য কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের মধ্যে যদি সেই সমস্ত গ্রহরা পড়ে যায়, তাহলে পারে কিন্তু সেই রাজযোগের ফল সেই জাতক সম্পূর্ণভাবে তার জীবনে পায় এবং তার জীবনটাকে অনেকটা সুন্দর করতে সহযোগিতা করে এই ধরনের রাজযোগকারী গ্রহগুলো। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে রাজযোগ ব্যাপারটা আসলে কী। আসলে এই রাজযোগ কথাটার যদি আমরা আলো, এটাকে যদি আমরা খুব ভালো করে যদি দেখি, তাহলে কথাটা রাজযোগ কথাটা আসলে বলতে চেয়েছি যে রাজার সমতুল্য একটি যোগ। অর্থাৎ আগেকার দিনে কি হতো, বিভিন্ন ভাবে যারা যোগ্য মানুষ তাদেরকে রাজা তার নিজের রাজপ্রাসাদের মধ্যে বিভিন্ন কর্মের দায়িত্ব দিতেন এবং সেই কর্মের দায়িত্বে অবশ্যই তার জন্য যেমন রাজা তাকে পারিশ্রমিক দিতেন, কিন্তু সেই রাজ দরবারে কাজ করার দরুন তার কিন্তু একটি মান সম্মান অনেক পরিমাণে বৃদ্ধি পেত এবং তাকে কিন্তু সমস্ত যারা প্রজাগণরা ছিল তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্মান করতো, রেসপেক্ট করতো। এবং বিচক্ষণভাবে দেখতে গেলে পারে কিন্তু এই রাজ্য, অর্থাৎ রাজার কাছে যে সমস্ত রাজা যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ করত, সেই সমস্ত নিয়োগকারী ব্যক্তিরা কিন্তু প্রত্যেকেই যোগ্য ছিল এবং যোগ্যতা দেখেই কিন্তু রাজা তাদেরকে তার রাজ দরবারেতে বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে তাদেরকে রাখতেন। ঠিক এখনকার দিনে রাজার ব্যাপারটা নেই আর, রাজা অস্তিত্ব আমাদের ভারতবর্ষের মধ্যে এখন আর সেভাবে নেই। এখন আমাদের ভারতবর্ষের আমরা গভর্নমেন্টকে বলতে পারি রাজা। তো আসলে রাজযোগ কথাটার মানে হচ্ছে যে বিভিন্নভাবে মান সম্মান যশ খ্যাতিতে পরিপূর্ণতা। রাজযোগ কথাটার মানে হচ্ছে বিভিন্ন একটা আর্থিক সচ্ছলতা। রাজযোগ মানে হচ্ছে একটা সম্মান, রাজযোগ মানে হচ্ছে একটা পদোন্নতি, রাজযোগ মানে হচ্ছে একটা একটা মজবুত জায়গা যেটাকে বলা হয়, এটা আর্থিক বা সামাজিক দুটো দিক থেকেই একটা মজবুত জায়গা, এইটাকে কিন্তু রাজযোগ বলা হয়। অর্থাৎ রাজযোগ কথাটার মানে হচ্ছে এই রকম ধরনের। তবে রাজযোগকারী গ্রহ অর্থাৎ এমন কিছু গ্রহ, প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে এমন কিছু গ্রহ রয়েছে যারা কিন্তু সেই জাতকের জীবনে রাজযোগ প্রদান করতে পারে। তো তবে যদি তারা সেই কন্ডিশনের মধ্যে আসে, সেই কন্ডিশনের মধ্যে যদি না থাকে তাহলে পারে কিন্তু রাজযোগ হবে না। আসলে রাজযোগ কেমন করে হয় সেটা নিয়ে এবার আমরা একটু যদি কথা বলি তাহলে বুঝতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে যে কেন্দ্র ও কোণ, অর্থাৎ আমি এই কেন্দ্র কোণের কথা বারবার আপনাদেরকে বহুবার বলার চেষ্টা করেছি, বহুবার বিভিন্ন আমার অনুষ্ঠানেতে আপনাদেরকে জানিয়েছি যে 1-4-7-10 হচ্ছে কেন্দ্র এবং 1-5-9 হচ্ছে কোণ। এবার রাজযোগ হচ্ছে যদি কেন্দ্রপতি এবং কোণপতি একত্রে হয়ে কেন্দ্র বা কোণে যদি থাকে তাহলে রাজযোগ সৃষ্টি হয়। এটা সাধারণ একটা রাজযোগের কথা বললাম, যে কোনো কেন্দ্রপতির সঙ্গে যদি কোণপতির যুক্ত হয় এবং
তারা যদি কেন্দ্র বা কোণে থাকে তাহলে পারে কিন্তু রাজযোগ সৃষ্টি হয়। তবে তার সঙ্গে সঙ্গে আবার অন্য দৃষ্টি দিয়ে যদি দেখি তাহলে পারে অনেক সময় এমনও হয় যে কেন্দ্রপতি এবং কোণপতি একত্রে হয়তো নেই, কিন্তু কেন্দ্রপতি এবং কোণপতি দুজনেই কেন্দ্র বা কোণে থেকে কোনো দৃষ্টির মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করছে। এরকমভাবেও কিন্তু একটু কমজোর রাজযোগ হয়, কিন্তু রাজযোগ হয়। কিন্তু আমরা আজকে ভালো করে কথাগুলোকে শোনার চেষ্টা করবেন, আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে কিছু কিছু গ্রহ রাজযোগকারী হয় এবং সেই রাজযোগকারী গ্রহগুলি যদি কেন্দ্র কোণে অবস্থান করে তাহলে পারে কিন্তু সেই জাতককে রাজযোগের ফল প্রদান করে। তবে কি কন্ডিশনে প্রদান করে এটা ভালো করে আগে শুনে নিন। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাদের শাস্ত্রে দু ধরনের যোগ খুব ফেমাস বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ হয়, একটা হচ্ছে রাজযোগ আর একটা হচ্ছে ধনযোগ। সাধারণভাবে যারা পড়াশোনা লাইফে আছেন, যারা উচ্চশিক্ষার দিকে আছেন, যারা চাকরিজীবী বিশেষ করে, তাদের জন্য রাজযোগ কিন্তু অতি শুভ। এবং যারা বিশেষ করে ব্যবসায়িক মেন্টালিটির মধ্যে থাকেন, যারা ব্যবসা করার প্রবণতা তাদের ভেতরে আছে বা কোনো সেলফ প্রফেশনের দিকে যারা যেতে চান, তাদের জন্য কিন্তু ধনযোগ প্রচণ্ড শুভ মানা হয়ে থাকে। এবং একটি জন্মছকে বিশেষ করে যদি খুব স্ট্রং রাজযোগ থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু ধনযোগ সৃষ্টি হয় তাহলে পারে কিন্তু একজন জাতক অবশ্যই সফলতা পায়, অবশ্যই আর্থিক সচ্ছলতা আসে এবং তার সঙ্গে সঙ্গে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে জন্মছকেতে রাজযোগ সৃষ্টি হয়েছে কিন্তু সেরকম কোনো স্ট্রং ধনযোগ নেই। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে ধনযোগ সৃষ্টি হয়েছে, সেরকম বড় কোনো রাজযোগ সৃষ্টি হয়নি। তাহলে পারে কিন্তু রাজযোগ সর্বদাই কিন্তু উচ্চ পদ দেয়, মান সম্মান দেয়, আর ধনযোগ সবসময় আর্থিক পরিকাঠামোকে অনেকটাই মজবুত করে এবং জাতককে আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল করে। তাই আমরা সবসময় বলে থাকবো যে যারা চাকরিজীবী বিশেষ করে তাদের ক্ষেত্রে রাজযোগটি খুব ইম্পর্টেন্ট, তাতে তাদের পদোন্নতি হতে পারে, তাদের প্রমোশন বাড়তে পারে, তাদের একটি কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চাকরি করার মতো একটা জাম্প করা, যেটা এখনকার বর্তমান যুগে যারা বিভিন্ন কোর্স করে যারা চাকরি করছেন তারা একটা কোম্পানি থেকে আর একটা বেটার চান্স যারা পাচ্ছেন তাদের জন্য খুব শুভ। যারা সরকারি চাকরিরত তাদের জন্য রাজযোগ প্রচণ্ড শুভ, এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা কোনো হায়ার এডুকেশন করছেন তাদের জন্য রাজযোগ কিন্তু প্রচণ্ড শুভ। এবং ধনযোগ বিশেষ করে যারা সেলফ প্রফেশন বা ব্যবসার ক্ষেত্রে আছেন তাদের জন্য সর্বদাই শুভ মানা হয়ে থাকে। এবার আমরা বলবো, একটুখানি আপনারা কাউন্ট করে নেবেন, নোট করে রাখার চেষ্টা করবেন যে বিভিন্ন লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ কে কে হচ্ছে, অর্থাৎ কাদের কাদেরকে আমরা রাজযোগকারী বলবো বিভিন্ন লগ্ন সাপেক্ষে। যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ হচ্ছে চন্দ্র এবং রবি, অর্থাৎ চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রের মালিক হচ্ছে চন্দ্র এবং পঞ্চম হচ্ছে কোণের মালিক অর্থাৎ রবি। তাহলে চতুর্থপতি এবং পঞ্চমপতির সমন্বয় চন্দ্র ও রবি হচ্ছে মেষ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ। আবার এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে কখনো কখনো আমরা পাবো যে কোনো কোনো লগ্নের ক্ষেত্রে একটিমাত্র গ্রহই রাজযোগকারী গ্রহ, অর্থাৎ সে কেন্দ্রেরও মালিক আবার কোণেরও মালিক। আবার কোনো কোনো লগ্নের ক্ষেত্রে আমরা এরকম পাবো যে দুটি গ্রহ মিলিয়ে রাজযোগকারী গ্রহ। যদি এই দুটি গ্রহ মিলিয়ে রাজযোগকারী গ্রহ যখন হবে তখন কিন্তু সর্বদাই খেয়াল রাখতে হবে যে সেই দুটি গ্রহ একসঙ্গে থেকে যদি কেন্দ্র কোণে থাকে তাহলে পারেই সেটি রাজযোগের ফল দেওয়ার মতো কন্ডিশনে আসবে। আবার বলছি যে মেষ লগ্নের ক্ষেত্রে যেমন চন্দ্র রবি রাজযোগকারী গ্রহ, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে যদি কোনো একটি কেন্দ্র বা কোণে চন্দ্র রবি একত্রে বসে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের রাজযোগকারী অর্থাৎ সেই গ্রহটা রাজযোগ সৃষ্টি করবে জন্মচক্রের মধ্যে, এবং সেই গ্রহটা কিন্তু সেই দুটি গ্রহ মিলে কিন্তু সেই জাতককে অনেকটাই ডেভেলপমেন্ট আনাবে। ঠিক তেমনভাবে বৃষলগ্নের ক্ষেত্রে বিশেষ করে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ, কারণ হচ্ছে বৃষলগ্নের ক্ষেত্রে হচ্ছে শনি নবমপতি এবং দশমপতি, তাই বৃষলগ্নের ক্ষেত্রে শুধুমাত্র শনি কিন্তু একাই রাজযোগকারী গ্রহ। মিথুন লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ, অর্থাৎ লগ্নপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র এরা একত্রে মিলে কিন্তু রাজযোগকারী গ্রহ হয়। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল একাই রাজযোগকারী গ্রহ, কারণ কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল পঞ্চমপতি অর্থাৎ বৃশ্চিকের মালিক এবং দশমপতি হচ্ছে মেষের মালিক, তাই
কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল একাই রাজ্যকারী গ্রহ, ঠিক সেরকমভাবে সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল একাই রাজ্যকারী গ্রহ। কারণ হচ্ছে যে সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু চতুর্থপতি প্লাস নবমপতি, তাই এখানে কেন্দ্র আর কোণের সমন্বয় হচ্ছে, তাই একাই কিন্তু মঙ্গল সিংহ লগ্নের ক্ষেত্রেও রাজ্যকারী। আবার কন্যা লগ্নের ক্ষেত্রে হচ্ছে বুধ কিন্তু একা রাজ্যকারী গ্রহ, কারণ হচ্ছে বুধ লগ্নপতি এবং বুধ কিন্তু দশমপতি। তুলা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, কারণ চতুর্থপতি প্লাস পঞ্চমপতি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আবার কিন্তু নবমপতি প্লাস দশমপতি চন্দ্র রবি একত্রে মিলে রাজ্যকারী গ্রহ। ধনু লগ্নের ক্ষেত্রে সাধারণভাবে বৃহস্পতি এবং রবি কিন্তু রাজ্যকারী গ্রহ, বৃহস্পতি রবি কিন্তু রাজ্যকারী গ্রহ ধনু লগ্নের ক্ষেত্রে। আবার মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র একাই রাজ্যকারী গ্রহ, কারণ শুক্র হচ্ছে পঞ্চমপতি বৃষের মালিক এবং দশমপতি তুলার মালিক, তাই মকর লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু একাই রাজ্যকারী গ্রহ। আবার কুম্ভ লগ্নের ক্ষেত্রেও শুক্র একা রাজ্যকারী গ্রহ, কারণ চতুর্থপতি প্লাস নবমপতি। এবং মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি কিন্তু রাজ্যকারী গ্রহ, কারণ হচ্ছে পঞ্চমপতি চন্দ্র এবং দশমপতি বৃহস্পতি, এরা দুজনে মিলে কিন্তু রাজ্যকারী গ্রহ হয়েছে। এখানে কিছু কিছু যারা আপনারা জ্যোতিষের সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আসেন করেন, তাদের ভেতরে কিছু প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নগুলো আমি জানি যে এই এই এইটা যদি আপনারা মোটামুটি লিখে রাখেন তাহলে পরে আপনাদের মনের ভেতরে কিছু প্রশ্ন জাগতে পারে যে এই গ্রহটা হলো আর ওই গ্রহটা কেন হলো না। তো এই প্রশ্নের জন্য একটু জ্যোতিষকে অধ্যয়ন করতে হবে। আপনারা পার্সোনালিভাবে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি বুঝিয়ে দেবো যে কেন এই গ্রহটাকে নেওয়া হলো আর ওই গ্রহটাকে নেওয়া হলো না, এটা অনেকটা বিস্তর আলোচনার বিষয়। তবে আপনারা নোট করে রাখুন, এটাই কিন্তু রাজ্যকের মোটামুটি সূত্র। এবারে ঘটনা হচ্ছে যে রাজ্যকারী গ্রহরা অর্থাৎ এই যারা দুটো গ্রহ অর্থাৎ আছে, যেমন হচ্ছে বৃশ্চিক লগ্নের জন্য চন্দ্র রবি, আবার আমাদের যেটাকে বলো ধনু লগ্নের জন্য যেমন চন্দ্র বৃহস্পতি, এরকম যখন দুটো গ্রহ মিলে রাজ্যকারী হচ্ছে, রাজ্যকারী গ্রহ হচ্ছে, তখন কিন্তু দুটো গ্রহ একত্রে থেকে যদি কেন্দ্র করে থাকে তাহলে পরে কিন্তু রাজ্যকে সম্পূর্ণ ফল পাওয়া যাবে। আবার যখন তুলা লগ্নের ক্ষেত্রে যেমন শনি একাই রাজ্যকারী গ্রহ, তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে যদি শনি কেন্দ্র বা কোণে গিয়ে অবস্থান করে তাহলে পরে কিন্তু সেটি রাজ্যকের ফল প্রদান করবে। তবে কখন প্রদান করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই প্রত্যেকটি গ্রহ যত রকম যোগ সৃষ্টি করুক না কেন তাদের কিন্তু দশা অন্তর্দশাতেই কিন্তু সে ভালো ফল প্রদান করে, এছাড়াও কখনো কখনো গোচরও কিন্তু সেই গ্রহগুলো ভালো ফল প্রদান করে। তাহলে পরে এখানে খেয়াল রাখতে হবে যে আপনার জন্মছকে একটি রাজযোগ সৃষ্টি হয়ে গেছে এবং আপনি ফল পাচ্ছেন না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এখনো অবধি সেই গ্রহটার দশাতে পৌঁছায় মানে সেই গ্রহটার দশা এখনো আসেনি। সেই গ্রহটার দশা বা অন্তর্দশা যখনই আসবে তখনই কিন্তু সেই গ্রহটা আপনাকে রাজযোগের সমতুল্য ফল দেবে এবং আপনি যেই অবস্থাতে আছেন তার থেকে অনেকটাই আপনার অবস্থার উন্নতির করবে বা আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট দেবে। এবারে ঘটনা হচ্ছে যে রাজযোগকারী গ্রহরা যদি রাজযোগ সৃষ্টি করে ফেলে এবং দশা এসে গেল তার ফলে কি সম্পূর্ণ তারপরে কি সম্পূর্ণ ফল পাওয়া যাবে, সত্যি কি আমি ডেভেলপমেন্ট করবো, সত্যি কি আমার উন্নতি হয়ে যাবে? হ্যাঁ, আপনার উন্নতি হয়ে যাবে, কিন্তু এখানেও আরও একটি সূত্র রয়েছে। আসলে জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যে এতটাই অথেন্টিক, এতটাই লজিক্যাল যে আপনারা যদি ভালো করে এটার দিকে দৃষ্টি দেন তাহলে পরে আপনারা অনেক নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা অথেন্টিক সাবজেক্ট। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতেই হবে আপনাকে যে জ্যোতিষের অনেক রকম সূত্র রয়েছে এবং সেই সূত্রগুলোকে সবকটাকে মেনটেন করতে হবে এবং সেই সূত্রগুলোর আন্ডারে যদি পড়ে যায় কিছু কন্ডিশন, আমি বারবার বলি প্রত্যেকটা যোগের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের আন্ডারে যখনই যোগ পড়ে যাবে তখন কিন্তু আপনাদের যোগ অ্যাক্টিভ হবে এবং সত্যিকারের সেই ডেভেলপমেন্টটা চলে আসবে। তবে এক্ষেত্রে তাহলে কী হবে, এক্ষেত্রে রাজ্যকারী গ্রহ রাজযোগ সৃষ্টি করেছে, আমি বললাম যে দশা বা অন্তর্দশাতে অবশ্যই আপনার ডেভেলপমেন্ট দেবে, তাহলে পরে আবার এরকমও কিছু মানুষ আছে তাদের হয়তো রাজযোগ সৃষ্টি করেছে কিন্তু দশা বা অন্তর্দশাতে ফল পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কেন পাচ্ছেন না এই প্রশ্নটা জাগতে পারে। তখন কিন্তু আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে একটি জন্মছকের মধ্যে যত রকমের শুভযোগ সৃষ্টি হয়, একটি জন্মছকের মধ্যে যত রকমের শুভযোগ সৃষ্টি হয় সেই শুভযোগটি তিনটি কন্ডিশনের উপরে খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে থাকে।
একটা হচ্ছে লগ্নপতির বলাবল, একটা হচ্ছে দশমভাবের বলাবল, আর একটা হচ্ছে জন্মচকের বৃহস্পতির কন্ডিশন। প্রথম নম্বর কথা হচ্ছে লগ্নপতির বলাবল কেন, কারণ আমি সবসময় একটা কথা বলেছি যে লগ্নপতি যদি স্ট্রং থাকে, লগ্ন যদি বলশালী হয়, তাহলে সেই জাতক প্রথম থেকেই তার জীবনের সমস্যাকে কাটিয়ে ডেভেলপমেন্ট করার, উন্নতি করার, সমস্যাকে কাটিয়ে এগিয়ে চলার প্রবণতা তার ভেতরে কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জাতক প্রচণ্ড অ্যাক্টিভ হবে, সেই জাতক কিন্তু প্রচণ্ড পরিমাণে তার স্বপ্নগুলোকে সাকার করার জন্য প্রচেষ্টা রাখবে, চেষ্টা করবে। দশম ভাব কেন বলশালী, কারণ দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। দশম ভাব যদি স্ট্রং না হয়, দশম ভাবের কর্মস্থান যদি ভালো না হয়, তাহলে পারে কিন্তু একজন জাতকের একটি মজবুত পিলার বা একটি মজবুত খাম্বা যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু দুর্বল হয়ে গেল। তাই দশম ভাব হচ্ছে আলটিমেটলি সে কী কর্মকে কপালে কী কর্ম নিয়ে পৃথিবীতে এসছে সেটাকে ইন্ডিকেশন করে। তাহলে দশম ভাব যদি বলশালী না হয়, দশম ভাবকে বলা হয় সবথেকে পাওয়ারফুল একটি কেন্দ্র, তাই দশম ভাবের বলাবল সবসময় দরকার যে কোনো যোগকে অ্যাক্টিভ হতে গেলে পারে। তাই দশম ভাবকে আমাদেরকে দেখতেই হবে। এরপরে হচ্ছে বৃহস্পতিকে আমাদেরকে দেখতে হবে। জন্মচক্রের মধ্যে বৃহস্পতি গ্রহটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। জন্মচক্রের মধ্যে বৃহস্পতি কিন্তু পাঁচখানা ভাবের কারক গ্রহ, এবং একটা বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায় একটি জন্মচক্রে, তাহলে পাঁচখানা ভাবকে কেন্দ্র করে কিন্তু সে দুর্বলতা নিয়ে আসে। অর্থাৎ বৃহস্পতি ধনস্থানের কারক গ্রহ, সেকেন্ড হাউসের কারক, বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, বৃহস্পতি নবম ভাবের কারক, বৃহস্পতি একাদশ ভাবের কারক, কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ভাবের কারক, আবার সপ্তম ভাবের কারকও বলা হয়ে থাকে। তাহলে পারে আমরা সাধারণভাবে বলতেই পারি যে বৃহস্পতি কিন্তু পাঁচটি ভাবের কারক গ্রহ। একটা বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায়, তাহলে পাঁচটি ভাব কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই কিন্তু এখানে বৃহস্পতিকে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে। তাই আপনারা এতগুলো কন্ডিশন জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে জ্যোতিষ কোনো সহজ শাস্ত্র নয়। জ্যোতিষে এক কথায় বলে দিলাম, আপনার তো জন্মচক্রে রাজযোগ আছে, আপনি অনেক ডেভেলপমেন্ট করবেন, যেমন সেটা সত্যি নাও হতে পারে। আবার এমনও অনেক সময় হয় যে একজন জ্যোতিষী যখন আপনাদেরকে সমস্ত বিচার বিশ্লেষণ করে বলে দেবে যে আপনার রাজযোগ সত্যি ভালো আছে এবং সেটা অ্যাক্টিভ হবে একটা সময়, সেটা কিন্তু অবশ্যই সেই কন্ডিশনের মধ্যে যদি আসে, তাহলে সে আপনাকে সত্যিই ফল দেবে এবং অনেক ডেভেলপমেন্ট দেবে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় এরকম অনেক সময়ই দেখা যায় যে রাজযোগকারী গ্রহ হয়তো রাজযোগ সৃষ্টি করেছে, কিন্তু জন্মচক্রের মধ্যে এই যে লগ্নভাব, দশম ভাব বা বৃহস্পতির কন্ডিশন দেখার পরে আমরা কিন্তু সেরকম কমজোর পাচ্ছি না, আবার সেরকম শক্তিশালীও পাচ্ছি না, এরকম একটা মিডিল কন্ডিশন হয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রতিকার করা দরকার পড়ে, এবং সেক্ষেত্রে প্রতিকার করলে পারে কিন্তু রাজযোগটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়, এবং অটোমেটিক্যালি অ্যাক্টিভ হলে পারে কিন্তু সে জাতক অবশ্যই ডেভেলপমেন্টের পথে, উন্নতির পথে কিন্তু এগিয়ে চলে। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটি জন্মচক্রের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার, একটি জন্মচক্রকে সঠিকভাবে পর্যবেক্ষণ। এবং সঠিকভাবে পর্যবেক্ষণ করতে গেলে কী করতে হবে, সঠিকভাবে পর্যবেক্ষণ করতে গেলে পারে লগ্নকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, দশমাংশ কুণ্ডলী, গোচর এবং দশান্তর্দশা, এই প্রত্যেককে ভালো করে যদি পর্যবেক্ষণ করা যায় এবং নাক্ষত্রিক বিচার যদি করা যায় সঠিকভাবে, তাহলে পারেই কিন্তু একটি জন্মচক্রের কোথায় কী ধরনের ত্রুটি রয়েছে এটা খুব পরিষ্কারভাবে উঠে আসে। এবং তারপরে যদি সঠিক প্রতিকার এবং সঠিক প্রতিবিধান, আমি সবসময় একটা কথা বলি, প্রতিবিধান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়, প্রতিকার করে ছেড়ে দিলে পারেই হবে না, প্রতিবিধান কিন্তু আছে। প্রতিবিধান নিয়ে আমি কিছু অনুষ্ঠান করব সামনে, সেখানে আমি বোঝাতে চাইব যে প্রতিকার করার পরেও কাজ হচ্ছে না কেন, কারণ প্রতিকারের সঙ্গে সঙ্গে কিছু প্রতিবিধানের দরকার পড়ে, অর্থাৎ কিছু রেস্ট্রিকশন দরকার পড়ে, কিছু লাইফকে পরিবর্তন করার দরকার পড়ে, কিছু চিন্তাভাবনাকে উন্নত করার জন্য কিছু ক্রিয়াকর্ম করার দরকার পড়ে। সেগুলোকে যদি সঠিকভাবে করা যায়, তাহলে আপনারা চিন্তা করতে পারবেন না যে জ্যোতিষ আপনাদেরকে কতটা সহযোগিতা করতে পারে, কী অমূল্য শাস্ত্র এটি আর কী অমূল্য সম্পদ এটি। তাই আপনারা জ্যোতিষের প্রতি আস্থা রাখুন, নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান, এবং নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একজন সঠিক বা জ্ঞানী অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন। এবং যারা আপনারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষকে অধ্যয়ন করতে চাইছেন, তারা যদি আমার কাছে এসে জ্যোতিষ শিখতে চান, অবশ্যই নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে জন্য নমস্কার, ধন্যবাদ।